হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি প্রত্যেকেই ভালো আছো। আজকে কোনো এডুকেশন নিউজ বা এক্সাম রিলেটেড কোনো নিউজ নিয়ে আলোচনা করব না। মূলত আমি এখানে দুটো টপিক নিয়ে আলোচনা করব। অনেকে বলছো যে এক্সাম হচ্ছে না, কবে এক্সাম হবে, এক্সাম নিয়ে এরকম ধরনের আপডেট আসছে প্রতিনিয়ত, এই নিয়ে আমরা ডিপ্রেশনে চলে যাচ্ছি। তো এ নিয়ে একটু আলোচনা করব। এছাড়া মূলত যে বিষয় নিয়ে আলোচনা করব, অনেকেই আমাকে বলছো যে কমেন্ট সেকশনে, অনেকেই বলতে এখানে আমি সেই বেছে নেওয়া চার পাঁচজনের কথা বলবো, মানে চার পাঁচজন এরকম রয়েছে যারা প্রত্যেকটি ভিডিওতেই লিখছ ফেক নিউজ, এটা সঠিক তথ্য না। তো আমি দেখো প্রত্যেকটা যখন টপিক বলি তোমাদের, ঠিক আছে, আগে আমি ক্লিয়ার করে দিই, এখানে আমি প্রত্যেকের কথা বলছি না। আমি এখানে কিন্তু বলছি ধরো 1000 জন যদি আমাকে কমেন্ট করো, তার মধ্যে আমি কমেন্ট পাই হচ্ছে 5 জনের এরকম। তার মানে বুঝতে পেরেছো, 1000 জনের মধ্যে 5 জন মানে এখানে 1%ও না, এখানে 0.5% সেই সব স্টুডেন্টের কথা বলছি, বা যারা ইচ্ছাকৃত এরকম ধরনের ভুলভাল কমেন্ট করছো তাদের কথা বলছি। আমি গুরুত্ব দিই না সাধারণত, কিন্তু আমি দেখলাম লাস্ট ভিডিওতে অনেকেই এই ধরনের কমেন্ট করেছো। আমি জানি প্রত্যেকটা জায়গায় ভালো মন্দ মিশিয়ে রয়েছে, কিছু এরকম বেঁচে থাকা কয়েকজন থাকবে যারা এরকম ধরনের নেগেটিভ কমেন্ট বা নেগেটিভ বার্তা ছড়াবে মানুষের মধ্যে। তো আমি যা আমি ভাবলাম হয়তো তোমরা যারা লিখছো তারা হয়তো বোঝো না, আর কেউ হয়তো ইচ্ছাকৃত লিখছো, আর যারা বোঝো না তাদের জন্যই এটা করার, আর যারা ইচ্ছাকৃত লিখছো তারা লিখতে পারো, কোনো অসুবিধা নেই। তো এখানে আমি যেটা ধরো তোমাদের বলছি যে আমি যে তথ্যগুলো দিই সেগুলো কিন্তু প্রত্যেকটা অফিসিয়ালি অ্যানাউন্সমেন্টের উপর ভিত্তি করে দিই। এই লাস্ট ভিডিওর আমি যেটা বলেছি অনেকেই সেটা নিয়ে এই সবথেকে বেশি ওই ভিডিওটাই বলেছো যে ফেক নিউজ। যদি আমার প্রফেশনের কথা বলো, আমি টিচার বেসিক্যালি, তো সেই কারণে সকাল থেকে রাত পর্যন্ত স্টুডেন্টদের সাথেই কেটে যায়, তারপরে তোমাদের সঙ্গে একটু সময় কাটাই, ভিডিওর মাধ্যমে ইন্টারাকশন করার চেষ্টা করি তোমাদের সাথে। তো এখানে আমি তোমাদের সেই সব স্টুডেন্টদের বলবো যারা আগের ভিডিওতে কমেন্ট করেছে বা এই ধরনের যে ভিডিও আছে সেই ভিডিও কমেন্ট করো। আগের ভিডিওর আমি যে টপিকটা বলেছিলাম যে তোমাদের উচ্চ মাধ্যমিক যে পরীক্ষা রয়েছে সেটা 1 মাস পিছিয়ে দেওয়ার জন্য রিকোয়েস্ট করেছে পাঠ্যক্রম কমিটি, তো এখানে অনেকেই এই বিকৃতিমূলক কমেন্টগুলো করেছো। সেই কারণে আমি তোমাদেরকে বলবো যে এর যে অফিসিয়াল লিঙ্ক, সেই অফিসিয়াল লিঙ্ক নিয়ে নেব, আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, ওখান থেকে তোমরা দেখে নাও। আমি এই বিষয়ে স্ক্রিনশট বা কিছু দেবো না, আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, ডাইরেক্ট ওখানে গিয়ে তোমরা দেখো। এটা আমি কোন অফিসিয়াল একটু বলে দিই, এবিপি আনন্দ তোমরা চেনো, এবিপি আনন্দের নিউজ পোর্টাল, যে অনলাইন পোর্টাল রয়েছে তার কথা বলছি। তা আমি ওই যে তোমাদের যে তথ্যের উপর ভিত্তি করে কথাগুলো বলেছিলাম আগের ভিডিওতে, যেখানে তোমরা ম্যাক্সিমাম বাড়ি এই ধরনের বিকৃত মন্তব্য করেছিল, সেই তথ্যের লিঙ্ক আমি কিন্তু ডিসক্রিপশনে দিয়ে দেবো। আর যারা এই ধরনের কমেন্ট করেছিলেন, যারা জানতে না ভুল করে কমেন্ট করে ফেলেছিলেন, তাদেরকে এখানে ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, তারা অবশ্যই দেখে নাও, তারপরে তোমাদের মন অনুযায়ী কমেন্ট করতে পারো। আর যারা ইচ্ছাকৃত কমেন্ট করো, যদি ইচ্ছাকৃত করে থাকো তো আবার করবে, আর যদি এরপরেও জেনেও করে থাকো, সব দেখেও করে থাকো, তাহলে আর কি বলবো। লকডাউনের পর থেকে অ্যাক্টিভ হয়েছি, কারণ আমি একটু সময় পেয়েছি হাতে, যেহেতু অনলাইন ক্লাস করাচ্ছি অনেকগুলো, হাতে একটু সময় পাচ্ছি, নয়তো আমি রাত্রেবেলা 11টার সময় ঢুকতাম, তো সেই কারণে আমি তখন সময় পেতাম না, কিন্তু এখন সময় পাচ্ছি বলে তোমাদেরকে অতিনিয়ত ভিডিও করে দিচ্ছি, এবং তোমরা এতটাই ভালোবাসা দিচ্ছ যে কোনো ভিডিও বানাতে চাইছি। আমি চাই না আমার একখানা দর্শক আপসেট থাকুক, সেই কারণেই কিন্তু আমি ভিডিওটা তৈরি করলাম। তো আমি এটা বলতে চাইছি, এই 17 থেকে শুরু করে 2020 পর্যন্ত এখনও পর্যন্ত প্রায় 300 কি 400 ভিডিও, আমি জানি না কত আপলোড করেছি, 300 কি 400 এডুকেশন ভিডিও এবং ম্যাথামেটিক্সের ওপর প্রচুর ভিডিও রয়েছে, যেখানে 11-12 ভিডিও রয়েছে, যেখানে ক্লাস 10 ভিডিও রয়েছে। তোমাদের যে দাদারা ধরো এখন কলেজে চলে গেছে, তারাও আমার এখান থেকে পড়ে চলে গেছে। তো আমি বলতে চাইছি এই 2017 থেকে 20 পর্যন্ত আমি এত যে ভিডিও আপলোড করেছি, সেই সমস্ত ভিডিওর মধ্যে একটা ভিডিও তথ্য আমি যে ভুল দিয়েছি সেটা আমাকে প্রমাণ করে দেখাও। এত বড় কথা কেন বলতে পারছি, আমি নিজের উপর আমার ট্রাস্ট রয়েছে, কারণ আমি এরকম ধরনের কোনো ইনফরমেশন তোমাদের দেবই না। তো এ নিয়ে অনেক কথা বললাম, বাদ দাও, এখন তোমাদের স্পেশালি যে কথাটা বলার ছিল, তোমরা অনেকেই আমাকে বলছো যে আমি ডিপ্রেশনে চলে গেছি, এক্সাম কবে হবে, এই নিয়ে প্রত্যেকটা নিউজ বেরোচ্ছে। সত্যি আমি কেন বুঝতে পারছি না ওয়েস্ট বেঙ্গল বোর্ড এতটা দেরি করছে কেন। তো আমি এখন ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ক্ষেত্রে বলবো, ওয়েস্ট বেঙ্গল বোর্ড কিন্তু এখনও পর্যন্ত কোনো অফিসিয়ালি অ্যানাউন্সমেন্ট করেনি, কিন্তু আমি জানি না কেন এখনও পর্যন্ত অফিসিয়ালি অ্যানাউন্সমেন্ট করছে না, প্রত্যেকটা স্টুডেন্টকে এই একটা দুটানার মধ্যে রেখে দিয়েছে, এক্সাম হবে কি হবে না, প্রত্যেকে এই কোশ্চেন রয়েছে বা এই রেজাল্ট কবে বেরোবে। রেজাল্ট নিয়ে পরেই আলোচনা করলাম, উচ্চ মাধ্যমিকের যে এক্সাম রয়েছে, এক্সাম নিয়ে একটা টেনশনের মধ্যে রয়েছে, তারা ভাবছে কবে এক্সাম হবে না হবে, এই পরিস্থিতির জন্য ক্লিয়ার কাট কোনো কিছু বলছে না। হ্যাঁ, আমি জানি অনেক টাইম লাগছে, অনেক বড় একটা ডিসিশন, কিন্তু এরকমভাবে অন্তত বলে দিতে পারে যে এক্সামটা জুলাই মাসে হচ্ছে না,
যেহেতু কেন্দ্র থেকে জানিয়ে দিয়েছে, সুপ্রিম কোর্টের রায় এসেছে, বোম্বে হাইকোর্ট থেকে এরকম হচ্ছে, তো এই প্রত্যেকটা জায়গা থেকে এরকম ধরনের হচ্ছে এবং অন্যান্য রাজ্যের বিভিন্ন জায়গায় পরীক্ষা বাতিল করে দিয়েছে, রেজাল্ট দেবে অ্যাসাইনমেন্টের উপর ভিত্তি করে, অনেক ধরনের নিউজ আছে। কিন্তু ওয়েস্ট বেঙ্গল বোর্ড শুধু কী বলছে এখনও পর্যন্ত, আমাদের শিক্ষামন্ত্রী এটাই বলছে যে আমরা নজর রাখছি অন্যান্য বোর্ডের উপর, কতদিন নজর রাখবো আর কতদিন ছেলেপেলে এরকম ডিপ্রেশনে যাবে। তো এই ব্যাপারটা কিন্তু তোমাদের হাতে নেই, তো তোমরা কী করবে টেনশন করে? কোনো লাভ নেই, তোমাদের যেটা করে লাভ আছে সেটা করো। কী করবে তোমরা? তো এখানে জাস্ট আমি একটা ফান করলাম আর কিছুই না, তোমাদের সঙ্গে একটু মজা করলাম, কিন্তু সেটা তোমরা তোমরা এটাই করতে পারো, তোমাদের যেটা শখ রয়েছে এতদিন ধরে তোমরা পরীক্ষার প্রিপারেশন নিচ্ছিলে, তোমাদের এর বাইরেও কিছু শখ রয়েছে যেগুলো তোমরা, যদি মুভিজ দেখতে ভালো লাগে মুভিজ দেখো এখন এই সময়, যদি তোমাদের নাচ ভালো লাগে, গান ভালো লাগে, ড্রয়িং ভালো লাগে, তোমাদের যে প্যাশনটা তোমাদের ভালো লাগে সেটা করো তোমরা। এই এক্সামের টেনশন মাথা থেকে উঠে, আমি তো দিচ্ছি তোমাদের নিউজ, কী হবে যখনই তোমাদের কোনো ভালো আপডেট আসবে তখনই তোমাদের সেই নিউজটা দিয়ে দেবো এবং তোমাদের সেই জিনিসগুলো প্রত্যেকটা সময় আমি আপডেট দিতে থাকি। তো এখানে তোমরা টেনশন বা ডিপ্রেশনে গিয়ে কী করবে? ডিপ্রেশনে গিয়ে তোমাদের হাতে কিছু নেই, এনজয় করো লাইফটাকে, এনজয় করো। এখন এই পরিস্থিতি রয়েছে, এই পরিস্থিতির মধ্যে এ তোমাদের এক্সাম এরকমভাবে হবে না, যেখানে এখনও বলে দিই তোমাদের সিবিএসই বোর্ডের যে বলেছিল ইচ্ছুক, যারা যাদের ইচ্ছা তারা পরীক্ষা দিতে পারবে, যাদের ইচ্ছা তারা পরীক্ষা দিতে পারবে না। এখন সেই পরীক্ষার্থীরাও প্রশ্ন করছে, যাদের পরীক্ষা দিতে যাবে, যারা চাইছে যে পরীক্ষা দেবে, তাদের কি সুরক্ষা রয়েছে তাদের জন্য, এটা নিয়েও এখন প্রোটেস্ট হচ্ছে। এখন স্টুডেন্টরা যদি বেটার এক্সামের জন্য পরীক্ষা দিতে যায়, তাদের যদি হয়ে যায়, এটা নিয়েও প্রোটেস্ট হচ্ছে। বুঝতে পারছো তো কোন পরিস্থিতিতে যেতে চলে যায়? তাহলে তোমরা এত কেন, তোমরা কেন এত মাথায় নিচ্ছ? তোমরা ঠিক পাস করে যাবে, যখন উঠাবে, যখন পরিস্থিতি ঠিক হবে তখন উঠে যাবে, এয়ার ল্যাপসের কথা বলবে, তোমাদের সেই অবস্থা তোমাদের ভাবতে হবে না, সেটা ঠিক সব ম্যানেজ করে দেবে সরকার, এটা তোমাদের ভাবতে হবে। কেন, তাদের মাথায় দায়িত্ব আছে, তারা এখানে ওয়ার্ক, তাদের জব এটা, তারা সেই জব করছে, তাদের ঠিকঠাক করে পুরো দেশকে যা নির্দেশিকা নিতে হবে, সরকারের প্রত্যেক জায়গায় যে নির্দেশিকা হবে, এখানে প্রত্যেকটা স্টুডেন্টের সাথে যেরকম হবে তোমাদের সাথেও সেরকম হবে। সেক্ষেত্রে তোমরা কয়েকজন চাপ নিয়ে কী করবে? তো সেই কারণে তোমরা যেটা ভালোবাসো সেটা করো, লাইফটাকে এনজয় করো। যদি তোমরা জয়েন্টের প্রিপারেশন নাও, জয়েন্ট নাও, নিটের প্রিপারেশন নিলে, নিট নিয়ে পড়তে থাকো, যেটা করতে চাইছো, যদি টুয়েলভের সেই তিনটে সাবজেক্ট বা যে দুটো সাবজেক্ট বাকি আছে সেটা হয়ে যায়, তাহলে পরবর্তী এক্সামের জন্য তোমরা প্রিপারেশন নাও, বা যেটা করতে চাইছো করো, লাইফকে এনজয় করো। এই স্যার থেকে বা কী হবে এক্সামের প্রতি ভেবে কোনো লাভ নেই, ভাবতেই থাকবে, সে যা ডিসিশন হয় সেটাই হবে, ভেবে লাভ কী? তো এখানে ভিডিওটা শেষ করছি, আর ভিডিওটিকে এখনও পর্যন্ত লাইক না করে থাকলে অবশ্যই ভিডিওটিকে লাইক করো, আর যা মন্তব্য রয়েছে তোমাদের মনে যা চাই অবশ্যই কমেন্ট সেকশনে লেখো, আর এখনও পর্যন্ত ইনস্টাগ্রামে আমাকে ফলো না করে থাকলে নিচে লিঙ্ক দেওয়া আছে, ইনস্টাগ্রামে ফলো করো, তোমাদের জন্য নতুন নতুন পোস্ট আসতে চলেছে, তোমাদের জন্য হেল্পফুল পোস্ট। তো টেক কেয়ার, বাই বাই।